শেখ হাসিনা কত বড় বড় কথা বললো, হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করলো, এই আমাদের শিশুদেরকে হত্যা করেছে, মায়েদেরকে হত্যা করেছে, আমাদের অনেক মা আছে বোন আছে যারা এখনো কাঁপছে, ছবিতে দেখছি আমরা নিজের ঘরে দেখেছি যে 5 বছরের শিশু 9 বছরের শিশু আপনার এসএসসি পরীক্ষা দেবে বা এসএসসি দিয়েছে, এই সমস্ত ছেলে মেয়েদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা একটা কথা সবসময় বলি না যে বীরের এই রক্ত স্রোত মায়ের এই অশ্রু ধারা কখনো তো আমরা নষ্ট হবে না, তার ফল আমরা পাবো। আল্লাহ আমাদেরকে সেই ফল দিয়েছেন, আমরা বলা যায় যে স্বাধীন হয়েছি, বলা যায় স্বাধীনতা এই দিক থেকে যে আমরা মুক্ত হয়েছি, তাই না? এই দানব যে আমাদের বুকে চেপে বসেছিল তাকে স্মরণ সম্ভব হয়েছে। এখন আবার আমাদেরকে আরো সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে পার হতে হবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট, আমরাই যারা আন্দোলন করেছে ছাত্ররা আমরা সবাই মিলে আমরা একটা গভর্নমেন্ট তৈরি করেছি, যেটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনার বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তানকে, তিনি নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসকে, সঙ্গে যারা আছেন তারা সবাই এই দেশের মান্য গণ্য বরেণ্য ব্যক্তিত্ব। আমরা তাদেরকে এই আশায় দিয়েছি যে তারা অতি শীঘ্র যে সংস্কারগুলো করা দরকার, অর্থাৎ হাসিনা যে ধ্বংস করে দিয়ে গেছে, জঞ্জাল তৈরি করেছে, সব ইনস্টিটিউশন শেষ করে দিয়ে গেছে, সেগুলোকে অতি দ্রুত সংস্কার করে ঠিক করে তারা একটা নির্বাচন দেবেন। নির্বাচনের কথা আমরা কেন বলি, বারবার কেন বলি, এটা নিয়ে অনেকে কথা বলেন যে বিভূষণ নির্বাচনের কথা বলে, কারণ বিশ্বাস করি নির্বাচিত সরকারই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সরকার, জনগণের সমর্থন নিয়ে আসে এবং তার সেই কাজ কথা করে। নির্বাচন হচ্ছে একটা গেট, বড় দরজা, সেই দরজার মধ্য দিয়ে আমাকে আপনার গণতন্ত্রের পথে যেতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, আজান হয়ে গেছে, আপনারা দীর্ঘ আলোচনা শুনেছেন, সব শেষে এই কথাটা বলতে চাই, আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং সংগঠনকে আরো দৃঢ় করেন। বিপদ শেষ হয়ে যায়নি, নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে এবং গণতন্ত্রকে আঘাত করার নষ্ট করবার চক্রান্ত চলছে আবার। তাই আমার প্রিয় মা বোনেরা, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয় সবসময়। আমাদের সবচেয়ে বড় শক্তি কোথায় দেখেন, যে আজকে আমাদের দেশাত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দীর্ঘ 6 বছর তিনি কারাগারে ছিলেন, বেরিয়ে এসছেন, কিন্তু আমাদের নেতা নির্বাসিত নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই 15 বছর কিন্তু নিজেদেরকে ঐক্যবদ্ধ করে ধরে রেখেছি, কেউ আমাদের মানতে পারেনি, তাই না? অনেক চেষ্টা হয়েছে কিন্তু বিএনপিকে কেউ মানতে পারেনি, বিএনপি আরো শক্তিশালী হয়েছে। ইনশাআল্লাহ আমাদের দলকে আমরা আরো শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্ব, দেশের এবং খালেদা নেতৃত্বে আমরা অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে এই রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করবার কাজ শুরু করতে পারবো নির্বাচনের মধ্য দিয়ে।